লিলি হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ও এরকমভাবে ব্লগ শুরু করতে ফার্স্ট টাইম দেখছো আমি জাস্ট এখন একটু বাড়ি ফিরছি একটু কাজের জন্য আজকে আবার ইউনিভার্সিটি যেতে হয়েছিল সকালে বেরিয়েছিলাম এখন ঢুকছি আর চলে এসেছি বাড়ি আবার দেখা যাক দুই মধনুর রিয়াকশন চলো 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 টেপুটে আমি প্রতিদিন দেখি তুই ঘুমাবি বুঝলি তো আর আমি আসলে সমস্ত আলিশ সেটা আমার গায়ে ছাড়বে সমস্ত আলিশ সেটা অলস একটা এই জুতো নিয়ে কোথায় যাচ্ছিস রাস্তার চপ্পল নিয়ে তুই এইটো ও দাঁড়াও 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 চলো 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 এসো চলো এসো বাইরে চলো চলো বাইরে চলো এই পাশে চপ্পল রাখ বাবা ঠাম্মার কাছে কি আদার খাচ্ছিস গো গাটা কুজু আদার খাচ্ছিস তুই কুজু কুজু আরে টিভিটা দেখতে দে কুজু কুজু আদার খেতে হবে না এখন এই আপনি ওদিকে যান তোমার মতো চেহারা হয়ে গেছে দেখো পুরো সাইজটা তোমার মতো এখানে একটু বাবুদেরকে দুধ ভাত খেতে দেওয়া হয়েছে আর এই বাবুটা ভীষণ দুষ্টু এই বাবু একাই সব খাবে একাই ওর জন্য আমাকে লাঠি আনতে হয় যে সবাই অ্যাডজাস্ট করে খাবে কি হয়েছে না কিছু করেনি হ্যাঁ বাবু হ্যালো 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 হলো হ্যালো সো গাইস এখন প্রায় রাত ফোনে এগারোটা বাজতে গেল আর যেটা কি ইউনিভার্সিটি থেকে এসে আজকে প্রচণ্ড ঘুম ছিল বাড়ি এসে দুপুরবেলা খেয়ে দে চরম ঘুম আর ঘুমিয়েছি পাঁচটার সময় মানে পাঁচটায় আর কি দুপুর আমাদের কাছে আমি বাড়ি ঢুকেছি সাড়ে চারটায় খেয়ে দিয়ে এত গুম্পা ছিল ঘুমিয়ে নিয়ে উঠেছি আটটার সময় মানে একদম আটটা রকম মাঝে ইয়ে নেই কিছু নেই ব্যস্ত ভালো যে এখন আর ব্লগ স্টার্ট করছি না এরপরে একদম গোগটিটার খাবার রেডি করে মার সাথে বাবুদেরকে খাইয়ে নিয়ে তারপরে ব্লগ স্টার্ট করছি একদম তো এখন সব কমপ্লিট আর এখন একটু ফ্রি টাইম এখন দেখি কাজ রেডি করি একটু এখান থেকে দেখা যাবে রে আজকে পি এম আসছে না ওর ওপার দেখা নিয়ে বাড়িতে হট্ট করে লেগেছে আর তার মাঝখান থেকে টিটো এখানে এসে সফিস হয়ে যাচ্ছে যে হেলিকপ্টারের ভয় ঘওয়া নিয়ে আওয়াজ ওকে যদি ধরে নিয়ে চলে যাই দেখা হলো হেলিকপ্টারের সাথে

এই যে এইটুকু চওড়া জায়গায় আমরা চারজন না ওকে নামাও সোফাটাকে বড় করি আজকে নামাও আরে নাম না টিটো নাম একটু নিচে নাম আর নাম না আরে ঘুমাবি তুই এখন একটু নাম খাবো চলো খেয়ে আসি খেয়ে আসি আসো নেমে গেছে ও নামবে না সোফা বড় করা হয়ে গেছে নাহলে এইটুকু জায়গায় চারজন হয় বলো তো আর প্রতিদিন ঠিক তাই করবে এইটুকু জায়গায় আমি আর মা একটু যদি শুই এসে এই এক কুমড়ো আর এই এক কী বলবো এটাকে ছুচো ঢুকবে গগো উঠেনি একটু গা ঢলবে যে কী মজা ওরন টান টান বিছানা এত পছন্দ করে সো গাইস অনেক দিন পর রাতের বেলা একটু ফ্রি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি আর কিছু জিনিস দেখাই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি ভিডিওটা একটু লেন্দি হতে পারে কিছু কথা বলবো কিছু জিনিস দেখাবো ভিডিও শুরু করার আগে এই দুষ্টু দুটোকে ঘরে ঢোকাতে হবে হ্যাঁ না বদমাশি করবে শুধু বদমাশি করবে এই চলো চলো ঘরে চলো শিগগিরই ঘরে এসো সো গাইস এই দুষ্টু দুটোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এটা আপনার কি ধরনের বসার স্টাইল হ্যাঁ কি ধরনের বসার স্টাইল আপনি মোটু হয়ে যাচ্ছেন মোটু আর এই পটটা স্টার্ট করেছি এই পটগুলো দিয়ে এখন বাড়ি সাজাচ্ছি আর হ্যান্ডমেড পট আর কি নিজের তৈরি করা সেটার সাথে কিছু মিলবে না সে তুমি যতই দামি জিনিস কেনো না কেন আর একটা মিরর দেখিয়েছিলাম ওই যে একটা মিরর তো একটা পট কমপ্লিট হয়ে গেছে বড় পট যেটা ছিল এই ছোটটা ধরেছি আর কিছু কিছু জিনিস দেখাবো একটু এই যে পেনগুলো এটা হচ্ছে ক্রোকুইল পেন তো এই এই যে পেনগুলো আর কি যেগুলো আর কি নিপ পেন অনেকটা ফাউন্টেন পেনের মতো এইগুলো তো সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু এইগুলো দিয়ে কাজ করে না একটা অদ্ভুত মজা আছে এই যে রবীন্দ্রনাথটা দেখো যারা আর্টের অ্যাকাউন্টগুলো ফলো করো না তাদেরকে বলছি দেখো এই যে রবীন্দ্রনাথটার মধ্যে কিন্তু অনেক কাজ রয়েছে তো ইউনিভার্সিটিতে এই কাজটা স্যাররা দেখে বলেছিলেন এটা কি পেন দিয়ে করছি তখন আমি বলেছিলাম যেগুলো মাইক্রন পেন মাইক্রন পেন হচ্ছে সাকুরা মাইক্রন কোম্পানির একটা পেন যেটাতে জিরো জিরো ফাইভ মানে পয়েন্ট জিরো জিরো ফাইভ থেকে শুরু করে পয়েন্ট এইট পর্যন্ত বিভিন্ন সরু মোটা দাগের একটা পেনের সেট থাকে ছটা তো স্যাররা বললেন এছাড়াও এই যে ক্রোকুইল যেটা বলছি ফাউন্টেন পেনের মতো এটা দিয়ে ট্রাই করা যেতে পারে তার কারণ ক্রোকুইলে ঠিক যতটাই সরু দাগ পড়ে একটা পেনেই ঠিক ততটাই মোটা দাগ পড়ে তো দেখলাম স্যাররা বলছেন তো ইউজ করাই যাক তো এটা অনলাইন থেকে নিয়েছি কিন্তু এটা নেওয়ার সাথে সাথে একটা স্ক্যাম হয়েছে এই যে এইটা হচ্ছে সেই মাইক্রন পেন তো মাইক্রন পেনগুলো প্রচুর এক্সপেন্সিভ প্রচুর তো আমি ভাবলাম এর এই সাইডটা খুলে এর ভেতরে যে রিফিলটা রয়েছে সেটাতে যদি কালি ভরে এটাকে আবার রিইউজ করা যায় তো সেই কারণে আমি এই কালিটা কিনেছিলাম তো এর মধ্যে ঢেলেও ছিলাম কালি বেশ এখন দারুণ কাজ চলছে সবকটা পেন পুরো শুকিয়ে গেছিলো কিন্তু কালি ডালার পরে সেকেন্ড কালি ঢালার পরে আবার নর্মালি একদম পুরো রানিং হয়ে যায় তো আমি ভাবলাম কি এই যে ক্রোকইল যে পেনটা রয়েছে এই ক্রোকইল পেনগুলোতেও আর কি এই নিবের সাহায্যে এই কাজ এইটা দিয়ে করতে পারবো কিন্তু কিছুটা ইউজ করার পর দেখা যাচ্ছে যে কালিটা পুরো জমে গেছে পুরো মানে আমি মনে হয় এইটুকু জাস্ট ইউজ করেছি এইটুকু আর এত বড় কৌটোর প্রায় মানে বোতলের ছোট শিশি বোতলের প্রায় নাইনটি পার্সেন্টই নষ্ট পুরো পুরো জমে গেছে থকথকে হয়ে তো আর তো কিছু করা নেই ফেরতও দেওয়া যাবে না পুরো আমার টাকাটাই পুরো জলে প্রচুর দাম ছিল তো আজকে একদম কম দামে এক মাত্র পঁয়তাল্লিশ টাকা দামের একটা চাইনিজ ইংক নিয়ে এসেছি তো এটা দিয়ে একটা কাজ করছিলাম বেশ ভালো বেশ মানে ভীষণ আগের যে পেনটা পেন বলছি কালিটা কিনেছিলাম তার থেকে অনেক হাজার গুণে বেটার হাজার একদম কি সুন্দর ছোট্ট ছোট স্ট্রোক পড়ছে আর এই সব পেনগুলো দিয়ে কাজ করাটা একটু টাফ আমিও অনেকটাই প্রায় সাত আটটা ড্রয়িং করার পর এটাতে আমি পেনটাকে হ্যান্ডেল করতে পারছি কিন্তু এইগুলোর মধ্যে না একটা কি বলবো পৌরাণিক একটা কি বল পেনের কাজ এইসবের যে একটা গন্ধ আর কি বলা যেতে পারে সেইটা কিন্তু আছে এই জিনিসটাতে মায়ের আমার এখন কাজকর্ম করা কমপ্লিট আর একটু ক্লিয়ার কাজ করছিলাম দেখো হাতটা আর কি অবস্থা সাদা ভূত মনে হচ্ছে ময়দা চটকেছি আর এখন আমাকে ঘর খালি করে ঘর একদম পরিষ্কার করে ফিটফাট করে রেখে যেতে হবে কাল সকালেতে আর পড়া আছে আর ও তো উঠেই ঘুম থেকে উঠেই দাঁতটা ব্রাশ করে কিছু একটা খেয়ে পড়তে বসে পড়ে একটু যে আগে উঠবে বসবে তা না আর রাতের বেলা সমস্ত কিছু একদম রেডি করে রাখতে হয় আমাদেরকে তার কারণ গোকটি থাকে সারাদিন বাড়িতে বিছানায় লোকটম থাকে বাইরে থেকে লোকজন আসলে অনেকে এটা অপছন্দ করে আর এটা আমাদেরও মেনটেন করা উচিত যাদের বাড়িতে পেট আছে কারণ সবাই তো সমান না তো এখন সমস্ত কিছু পরিষ্কার করে এই এখন মিউজিওলজির বই খাতা নিয়ে ঘরে গিয়ে তারপর এখন বসবো আর ভালো লাগছে না এখানে আজকে সারাটা দিন এত কাজের চাপ গেছে সো গাইস বলতে বলতে থেমে গেলাম তো এই ঘরে তো যারা আগের ভিডিও দেখেছো তারা জানো এই দেওয়ালের প্রিন্টটা থেকে শুরু করে দেওয়ালের ব্যাকগ্রাউন্ডের কালার থেকে শুরু করে এ টু জেড আমার করা আর তো ছবি আঁকা সম্পর্কে তো আলাদাভাবে কিছু বলার নেই ঘরও আগে দেখেছো তোমরা মানে সারাটা বাড়ি যেখানে যা পেরেছি ফোনের চার্জারটাকে পর্যন্ত ছাড়িনি তো আমার মনে হয় যার যেটা প্যাশান সে প্যাশানকে সমস্ত জায়গায় ফলো করা উচিত মানুষের একটাই লাইফ আমার মনে হয় যে একটাই লাইফ এই লাইফে ভগবান যাকে যে প্যাশান দিয়েছে যার গান গাইতে ইচ্ছে প্রতিটা টাইম বাথরুমে গিয়ে বাথরুম সিঙ্গার হোক স্টেজ সিঙ্গার হোক যা খুশি প্রফেশনালি নেওয়াটা অনেক দূরের কথা কিন্তু তার প্যাশানটা ফলো করা সবার আগে যে সব কিছুতে তার গান থাকবে সব কিছুতে তার আর্ট থাকবে আর এছাড়াও তো আমার প্যাশানকে একটা ভালোবাসার জগৎ অন্য একটা রয়েছে বাবুরা মানে ডগস অ্যানিমালস সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই জাস্ট এই প্যাশান লাইফ সবাইকে একটাই বলার যার যেটা প্যাশান সময় নষ্ট করবে না এক বিন্দু সময় নষ্ট করবে না প্রতিটা সময়কে কাজে লাগাবে ফ্যামিলির সাথে প্যাশনের সাথে ফ্যামিলির সাথে সময় কাটানোর কথা বললাম এই কারণে তার কারণ যারা বাইরে থেকে পড়াশোনা করো বা বাড়িতে থাকো না বাড়ি ছেড়ে থাকো তারাই বুঝবে যে ফ্যামিলিটা কত ইম্পর্ট্যান্ট আমার আগে মনে হতো যে হ্যাঁ হয়তো একটা ফ্রি টাইমে ছবি আঁকাটা ভালো হবে ডিস্টারবেন্সটা কম হবে কিন্তু না এই এত ঝামেলার মধ্যেও কাজ বেটার হয় আমার কলকাতায় থাকার থেকে আমি এখানে বেশি শান্তি ফিল করি তো ফ্যামিলিটা একটা বড় ইম্পর্টেন্ট তো অনেকে প্রচণ্ড বাইরে খারাপ ব্যবহার করে ইয়ে করে এগুলো উচিত না মানে টিনেজ বয়সে এটা হয়ে থাকে যে কাউকে মানব না নিজেই যা তাই উচিত না একটা টাইম আসবে যখন বাইরে থেকে পড়াশোনা করবে তখন বুঝবে তোমরা এ গগরিটা গগরিটা চললাম আমি চলো এই যে মুরগি ম্যান পিটপিট করে কী দেখছেন চলে আসেন হ্যাঁ চলো 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 মুরগিবাবু চলো সে চলো বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই এখন আবার অনেকে জ্ঞান শুনতে পছন্দ করে না তো কি আমি আর কি জাস্ট কিছুই না আমি ভিডিও করি শখে আমার প্রচণ্ড ভালো লাগে যে ভিডিও করতে মানে আর কি ভিডিওগ্রাফের জিনিসটা আমি প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড পছন্দ করি আর ভালোবাসি কাজটা করতে সেই কারণে আমি শখে করি আমার লাইফস্টাইল দেখাই আর এটাই লাইফস্টাইল দেখায় তারপরে ডগ অ্যানিমালস এদের নিয়ে মানুষের অনেক ধারণা থাকে সেগুলোকে ভাঙার চেষ্টা করছি মানুষের মধ্যেই ইন্সপায়ার কিছু একটা ঢোকানোর চেষ্টা করছি যে না মানুষ শিখুক আমি নিজেও অনেকের ভিডিও দেখে অনেক বড় বড় চ্যানেলগুলো ফলো করে আমি অ্যানিমালসের উপর এতটা ইন্সপায়ার্ড হয়েছি তাদের অ্যাকাউন্টগুলো থেকে ওদের প্রতি এতটা ভালোবাসা জন্মেছে নিজের তো লাইফ এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু প্রচুর জায়গা থেকে অনেক কিছু শিখেছি তো আমি মনে করি বা আমি চেষ্টা করছি তোমাদেরকেও আমার লাইফের থ্রু কিছু শেখানোর তো এখন একটু চুরি চামারি করে একটু খাওয়া দাওয়া করে ঘরে চলে যাব বসার কি কারণ হুম এটা তো দেওয়া যাবে না তা সত্য কেন এরম করছিস তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে গোগ কি করেছে একবার দেখো করে দেখায় ফ্ল্যাশটা অন করে দেখায় দেখতে সুবিধা হবে এই দেখো কোমরের ওপরটা দেখেছো জাস্ট কামড়ে কামড়ে রং করা যা আমি জানি তো ধরলে লাগবে দেখা দেবে একটু একটু দেখা দেবে আমি ওষুধটা লাগিয়ে দিই ঠিক আছে বিছানায় উঠছিস ভালো কথা দেখা দেবে একটু এই যে কি করেছে এটাকে কামড়ে পেছন ঘুরে কামড়ে রং অবস্থা করেছে ওই পোশন থেকে লোমটা কেটে দিয়েছি তার কারণ লোমটা যাচ্ছে আরও বেশি ইরিটেট করছে ওকে আর এখন ওষুধটা লাগিয়ে দেব এরকম মাথাও একবার করেছিল নোক দিয়ে চুলকে হয়টা কি হ্যাঁ হয়টা কি আর এখানে কেউ একজন বেড বানাচ্ছে তো ওষুধ লাগিয়ে দিলে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু ও যে কি করে এগুলো মানে খেয়ালই করা হয়নি আজকে দিয়ে হঠাৎ করে দেখা গেল যে এরকম করেছে ওই যে কখন করে কি করে একটা দুষ্টু ছেলে সো গাইস ফাইনালি রাতের অবস্থাটা দেখো ব্ল্যাঙ্কেটটা পুরো এর দখলে আর এই যে পুরো জায়গাটা গোগোর জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে গ্রিন যেখানে গেঞ্জিটা রয়েছে ওইটা মিলিলাম এই পাশে মা আর আমার আর মার মাঝে সারা খাটে হচ্ছে টিটোর কিন্তু গোগো বিছানায় উঠে এরকম লম্বা লম্বি শুয়ে পড়েছে হোক কাউকে শুতে দেবে না টোটাল জায়গাটা লাগবে আর এখন বক্তব্য হচ্ছে ফ্যানটা অন করা হোক ফ্যানটা অন করা হোক এখন মার্চ মাস পড়েছে এখন ফ্যানটা অন করা হোক আর পারা যাচ্ছে না সো গাইস ফাইনালি নিজের জায়গায় এসে শুতে পেরেছে অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা পরে নিজের জায়গায় এসে একটু শুতে পেরেছে সবার ইচ্ছা হয়েছে আর আমারও এখন পড়াশোনা করা কমপ্লিট আর ভিডিও ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সেই সকালে উঠে গিয়েছি এখন এসে একটু শুধছি বাই